সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবির মধ্যে সবাইকে নাড়া দেয় রিকশার পাদানিতে গুলিবিদ্ধ এক তরুণের নিথর দেহ। তখনও সে রিকশার রড ধরে রেখেছিল, পরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তাকে শনাক্ত করে বাবা মা। ততক্ষণে না ফেরার দেশে গোলাম নাফিজ আন্দোলনে সক্রিয় থাকলেও চূড়ান্ত বিজয়ের আগের দিন পুলিশের গুলি আর নির্মম অত্যাচারে মৃত্যু হয় তার। নাফিজকে হারিয়ে এখন শূন্য ঘরে পরিবারে শুধুই হাহাকার। বাকিটা জানাচ্ছেন মাসুদ আলাবনি। যে আকাশ দেখতে মায়ের ঘরের জানালায় দাঁড়াতো নাফিজ, এখন সেই আকাশেরই তারা। সে জানালার ওপারে কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে না জানি কত স্বপ্ন বুনত নাফিজ। শেষ নিঃশ্বাসের সময় সেই কৃষ্ণচূড়ার রক্তলাল রং তার শরীর বেয়ে পড়েছিল, সে কথা ভেবে মায়ের মন আজও দিশেহারা। বলছি গোলাম নাফিজের কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মারা যায় সে। সদ্য SSC পাশ করে চলছিল কলেজে যাওয়ার প্রস্তুতি। ও বলতো, আম্মু আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো, কিন্তু আমাদের কোনো কিছু জোর নাই, না আছে অর্থের জোর, আমাদের মেধার জোরটাও নাই, যার জন্য আমাদের এটা দরকার, এটা পরিবর্তন আসারই দরকার, আসতেই হবে। স্বৈরাচার পতনের আগের দিন 4 আগস্ট একটি দৈনিক পত্রিকার ফটো সাংবাদিকের তোলা ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন সকালে আন্দোলনে যাওয়ার পর সব শেষ বিকাল 3টায় মাকে ফোন করেন নাফিজ। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। পরে মধ্যরাতে এই ছবি দেখে নিশ্চিত হন এটাই তাদের নারী ছেড়া ধন। মর্গে মর্গে খুঁজে অবশেষে মেলে ছেলের নিথর দেহ। গুলি করছে ঠিক ওই দিক থেকে বের হইয়া, এত বড় ইয়া বের হইয়া ব্লাড, মানে রক্ত বাইরেছে মাথার মেঝে আঘাতের এবং এদিকও আঘাতের চিহ্ন। তার বাবা বলেন শৌখিন আর খুব গোছালো স্বভাবের ছিল নাফিজ। কয়েন জমানো, সেই ছোট্টবেলার সব গাড়ি, কত শত স্মৃতি জমিয়ে রাখত। ক্যামেরার প্রতি ছিল প্রবল আগ্রহ, সবসময় ঘরে রাখত জাতীয় পতাকা। পিতার কাঁধে যে ছেলের লাশ, কত দুঃখ, কত বেদনাদায়ক, এটা আসলে যার ছেলে মারা গেছে সেই বুঝতে পারে। আমাদের তো বেশি ছেলে পেলেও থাকে না, দুইটা বা একটা বা দুইটা, এর ভিতরে একটা চলে গেলে কত কষ্ট, কত দুঃখ, কত বেদনাদায়ক একটা বাপ মার জন্য যার সন্তান গেছে সেই বুঝতে পারে। এখনো টেবিল জুড়ে সাজানো বই, শুধু পাঠ্য বই নয়, সুনীলের প্রথম আলো থেকে শুরু করে রবি ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, শার্লক সোম, সমরেশ কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইও টেবিলে। নিজের দেশের সাথে নিজেরা যুদ্ধ করতে হয় এরকম বিরল আমার জানা নেই। দেশ ও জাতির কাছে আমার একটাই চাওয়া, নাফিজের মতো অনেক মধ্যবিত্ত গড়ে ছেলেরা শহীদ হয়েছে, যেই রাজনীতি করুক এটা যেন শিক্ষিত মানুষের সাথে সুশাসন হয়, দুঃশাসন যেন না হয়, আর যেন এভাবে কোনো মায়ের বুক খালি না হয়। বাবা মা ও বড় ভাইয়ের এখন যেন শুধুই নাফিজের স্মৃতি নিয়ে বেঁচে থাকা। বলেন নাফিজরা যে বৈষম্যহীন দেশ করতে জীবন দিয়ে গেছেন, সেই বাংলাদেশ দেখার অপেক্ষায় দিন কাটবে তাদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।